দিন গড়ানোর সাথে সাথে বিপিএল এ দেশি ক্রিকেটাররা আলো ছড়াচ্ছেন অনেক বেশি। রানের ফোয়ারা ছিটিয়ে সেঞ্চুরিতে বিদেশিদের ছাপিয়ে গেছেন দেশি ক্রিকেটাররা। প্রিয় দর্শক, আমন্ত্রণ মাঠ ও মাঠের বাইরের নানা বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাটল অফ ক্রিকেটে আপনাদের সঙ্গে আছি আমি এস এম সুমন। দর্শক, কিছুক্ষণ আগে আজকের প্রথম ম্যাচে জয় পেয়েছে সিলেট রয়্যালস। তারা 7 উইকেটে হারিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে। বিপিএল নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের প্রধান নাজমুল আবেদিন ফাহিম ও ডেইলি নিউজ পত্রিকার স্পোর্টস এডিটর আজাদ মজুমদার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ফাহিম ভাই। শুরুতে আপনাকে জানতে চাচ্ছি, ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও সিলেট রয়্যালস আজকে পর্যন্ত দুটো দলই অপরাজিত ছিল, প্রথম ম্যাচটা কেমন হলো? সিলেট জিতলো 7 উইকেটে। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল নিঃসন্দেহে, কারণ দুটো দলই আমার মনে হয় চ্যাম্পিয়নশিপ ফাইটে এই মুহূর্তে আছে। সিলেটকে আমার মনে হচ্ছে খুব অর্গানাইজ একটা দল, খুব ক্লিনিক্যালি খেললো। কেবলমাত্র চিদম্বরমের শেষ ওভারে 18 রান দেওয়া যদি বাদ দিই আমি, বাকিটাকে মনে হয়েছে একটা ছকের মধ্যে ওরা খেলেছে এবং আউটপ্লে করেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে আমি বলবো। আচ্ছা ভাই, ঢাকা খুব এই পর্যন্ত আমরা প্রথম 3টা ম্যাচ দেখলাম, মানে অল আউট টিম যেটাকে বলা যায়, ব্যাটিং বোলিং ফিল্ডিং পারফরমেন্স সব দিক দিয়ে ভালো ছিল। আজকে আসলে ওইরকম ঢাকার কলাপসের কারণটা ঢাকার ক্ষেত্রে হয়েছে যে ঢাকা দলটিতে তারকা ক্রিকেটারের সংখ্যা অনেক বেশি, আমরা সবাই জানি। অতিরিক্ত বিদেশি নির্ভরতাও কিছুটা ছিল, কিন্তু একটা জিনিস যদি আপনি লক্ষ্য রাখেন, আপনি দেখবেন যে যে দলে স্থানীয় ক্রিকেটাররা ভালো খেলছে সেই দলই কিন্তু এবার বিপিএলে মানে ম্যাচ জিততে পারছে। ঢাকায় কিন্তু আজকেও স্থানীয় ক্রিকেটাররাই যেটুকু করার করেছে, কিন্তু সেটা আমার কাছে পর্যাপ্ত মনে হয়নি। আশরাফুল শুরুতে একটা ভালো স্টার্ট পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা পারেনি। আনামুলের ক্ষেত্রেও একই কথা বলা যায়। সাকিবকে আজকে আসলে ব্যাট এবং বলে দুই দিক থেকেই আউট অফ টাচ মনে হয়েছে, ব্যাটিংয়েও খুব ভালো করতে পারেনি এবং বোলিংয়ে তো অনেক রান দিয়েছে, আপনারা সবাই দেখেছেন। তো সব মিলিয়ে আমার মনে হয় যে স্থানীয় ক্রিকেটারদের ব্যর্থতার কারণেই আজকে আসলে ঢাকা প্রথমবারের মতো হারের স্বাদ পেয়েছে। ভাই ভাই, গতকালকের প্রথম ম্যাচটা তো আমরা দেখলাম যেটা লো স্কোরিং ম্যাচ ছিল, আজকেও দেখলাম এখানে খুব বেশি রান উঠেনি, মানে দিনের প্রথম ম্যাচটাতে রান কম ওঠার কারণ উইকেটে কি কোনো সমস্যা? খুলনার উইকেটে আসলে রান কিছুটা কম হচ্ছে, কারণ একটা সমস্যা হচ্ছে যে একই উইকেটে দুটো ম্যাচ হচ্ছে, আগের দিন খেলা হচ্ছে, পরের দিন যে পরিমাণ পানি দেওয়া দরকার সেই পরিমাণ পানিটা দিতে পারছে না আসলে, কারণ বেশি পানি দিলে প্রথম ম্যাচটা অসুবিধা হবে, আবার কম পানি দিলে দ্বিতীয় ম্যাচে অসুবিধা হবে। ওখানে ব্যালেন্স করার জন্য যে পরিমাণ পানি দেওয়া দরকার, যে পরিমাণ রোলিংটা করা দরকার, সেটা বোধহয় সম্ভব হচ্ছে না, যে কারণে উইকেটের প্রকৃতি কিছুটা কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি আমি বলবো না, ওখানে রান করাটা একটু একটু কঠিন। যে কারণে আজকেও কিন্তু আজকেও যে এই ম্যাচটা যেটা হলো, আমরা ধরে নিয়েছিলাম হয়তো 135-140 রান হবে, লাস্টের ওই ওভারে 18 রান হওয়াতে হয়তো 150টা পেরোতে পেরেছে, নাহলে হয়তো 140-145 রানের বেশি উঠতে পারতো না। খুলনা আপনি অনেক ম্যাচ কভার করেছেন সাংবাদিক হিসেবে, আমরা করেছি, আসলে আপনার কাছে কি মনে হয় যে ফাহিম ভাই যেটা বলছিলেন ওটাই কি কোনো মেইন প্রধান কারণ? হ্যাঁ, সেটা তো অবশ্যই একটা বড় কারণ। আর খুলনা উইকেটটা এমনিতেও প্রাকৃতিকভাবেই আমরা একটু জানি যে একটু ধীর স্থির হয়, ঢাকায় যেরকম আসলে অনেকগুলো উইকেট আছে ঢাকায়, যে কারণে ঢাকায় প্রত্যেকের কাছে কিন্তু একাধিক বিকল্প আছে, খুলনায় কিন্তু এত বিকল্প নাই। সো ঘুরে ফিরে প্রায় একই উইকেটে খেলা হয়, তো নিয়মিত একই উইকেটে অনেকবার খেলা হওয়ার কারণে উইকেটের যে পরিমাণ যত্ন নেওয়া উচিত সারা বছর ধরে, এটা আসলে শুধুমাত্র যে টুর্নামেন্টের সময় নিতে হবে তা না, সারা বছর ধরেই আসলে উইকেটের এক ধরনের পরিচর্যা হয় বা পরিচর্যার প্রয়োজন হয়। তো সেটা আমার মনে হয় সেভাবে হয় না, যে কারণে উইকেটটা ঠিক সেভাবে ব্যাটিং ফ্রেন্ডলি যতটা আয়োজকরা করতে চেয়েছিলেন ততটা হয়তো সম্ভব হয়নি। এই কারণে আমরা দেখছি যে প্রত্যেকটা দলই কিন্তু 3-4 জন করে কিন্তু স্পিনার নিয়ে খেলছে, আমরা পেস বলারের প্রাধান্য একেবারে দেখতে পাচ্ছি না এখানে। কিন্তু টি টোয়েন্টি তো ব্যাটিং খেলা, মানে ব্যাটসম্যানদের রান দেখতে চান বেশি দর্শকরা, বোলারদের উইকেটের চেয়ে ব্যাটসম্যানদের 4 ছক্কার উৎসবটা দেখতে চান, আসলে সেক্ষেত্রে আজাদ ভাই উইকেটটা কি আরও ফ্রেন্ডলি হওয়া উচিত না আপনার কাছে মনে হয়? উইকেট তো অবশ্যই ফ্রেন্ডলি, এক্ষেত্রে আয়োজকদের চেষ্টার কোনো কমতি আছে বলে আমার মনে হয় না, কারণ কোনো উইকেটই এখন পর্যন্ত আমরা দেখি নাই যেটাতে খেলা যায় না, আনপ্লেয়েবল তা না। একটা ম্যাচে হয়তো দুই দলই 100-এর নিচে রান করেছে, কিন্তু সেদিনে আবার পরের ম্যাচে খুব ভালো ব্যাটিং দেখেছি তো, এবং ঢাকা তাদের প্রথম দুটো ম্যাচে 200-এর বেশি রান করেছে। গতকালকে একটা ম্যাচে আপনি দেখবেন যে বিনা উইকেটে 197 রান করেছে। তো এটাতে এই ধরনের উইকেটে যে খেলা যায় না তা না, তবে এই ধরনের উইকেটে একটা সমস্যা হচ্ছে যে এখানে যারা অভ্যস্ত না তাদের জন্য একটু ডিফিকাল্ট। আপনি যদি খুব লক্ষ্য করেন দেখবেন যে উপমহাদেশের বাইরের ক্রিকেটার যারা, বিশেষ করে যারা অস্ট্রেলিয়ান সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের ক্রিকেটার যারা এসেছে, তারা কিন্তু এখনো অ্যাডজাস্ট করতে পারছে না, কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের ক্রিকেটাররা তো অ্যাডজাস্ট করেছেই। আপনি দেখবেন যে জিম্বাবুয়ের ক্রিকেটাররা, যারা এই উইকেটে বাংলাদেশে প্রায় নিয়মিতই খেলার সুযোগ পায়, তারাও কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছে, এবং সিলেট দল কিন্তু তারই একটা সুবিধা পাচ্ছে এবং টানা 4টা ম্যাচ জিতেছে। ভাই ভাই, আশরাফুলের ইনিংসটা 35 বলে 38 রান,
তারপরে যেভাবে আউটটা হলেন, মানে কেমন মমিনুলের যে বলটা বোল্ড আউটটা হলো সেক্ষেত্রে আপনার ইনিংসটা কেমন হলো? উইকেটটা কি থ্রো করে দিয়ে আসলো না ওই সময় উইকেটে টিকা দরকার ছিল কতটুকু আশরাফুল? এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিরিজ ছিল, আশরাফুলের আনামুল হকের ওই পার্টনারশিপ আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ টি টোয়েন্টিতে দু তিনটে পার্টনারশিপ ভাবাটা খুব কঠিন। ওরা দুজনে কিন্তু 30-এর কোঠায় ছিল এবং ওদের উচিত ছিল আরও আরও কয়েকটা ওভার খেলা এবং দলটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে দলটা একটা ভালো টার্গেট থ্রো করতে পারে অপোজিশনকে। আশরাফুল খুবই ভালো খেলছিল এবং ব্যাটে বল হচ্ছিল খুব ভালো, একটা বল ছয় মারলো, সেকেন্ড বলটা যেটা হয়েছিল ওটা একটা স্ট্রেটের ডেলিভারি করেছিল একটু কুইকার, সেটাকে ইম্প্রোভাইজ করতে গিয়ে কিন্তু আশরাফুল আশরাফুল এইভাবে কিন্তু বেশ কয়েকবার আউট হয়েছে এই লাইনের বলে, এই শট খেলতে গিয়ে এর আগে অনেকবার আউট হয়েছে কিন্তু আবারও সেই ভুলটাই আবার করলো এবং খেলার পরপরই ও নিজের ভুলটা কিন্তু সাথে সাথে বুঝতে পেরেছিল অ্যান্ড হি রিগ্রেটেড, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আজকে একটা সুযোগ ছিল আশরাফুলের একটা বড় ইনিংস খেলা, ছোট্ট করে আশরাফুলের এই ভুলটা বারবার আমরা দেখছি, মানে এটা কেন আশরাফুলের? আপনি তো অনেকদিন ধরে দেখছেন আশরাফুল, এটা অনেকটা শর্ট সিলেকশনের একটা ব্যাপার। আশরাফুলের ক্ষেত্রে প্রায় দেখা যায় যে তার মূল সমস্যা হয় শর্ট সিলেকশনে, আজকেও সে ভুল শট খেলেছে, এর আগের বলটাতেই ছয় মেরেছে এবং আশরাফুল উচিত ছিল যে টি টোয়েন্টি কিন্তু প্রতি বলে চার ছয়ের খেলা না, গতকালকে সাড়ে আট নাপিসের ব্যাটিংয়ে আমরা সেটা দেখেছি। আশরাফুলেরও উচিত ছিল যে যেহেতু একটা ছয় হয়েছে পরের বলটা একটু দেখে শুনে খেলা, সেটা না করে প্রত্যেক বলে মারার জন্য গিয়েছে, তখন আর হয়নি। মুশফিকের রান ইনিংসটা নিয়ে যদি বলি, 50 বলে 75 রানে অপরাজিত ইনিংস, সেক্ষেত্রে যদিও ম্যাচটা সিলেটে শুরুটা কিন্তু ভালো হয়নি, বোল্ড হয়ে গেলেন একটা মাসাকার যা, তো তারপর থেকেই ম্যাচটা একরকম মুশফিক কিন্তু ছিনিয়ে নিল, আপনার কাছে কী মনে হয়? এটা একটা সিলেটের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে মাসাকাজা এবং স্টার্লিং দুজনে কিন্তু ওদের ফ্রন্টলাইনের এগ্রেসিভ দুজন ব্যাটসম্যান এবং গত ম্যাচে মাসাকাজা একটা ব্রিলিয়েন্ট নক খেলেছে, কিন্তু ওরা দুজন তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পরেও কিন্তু দলটা কিন্তু ভেঙে যায়নি, তারা কিন্তু খুব শক্তভাবে হাল ধরেছে এবং দলটাকে জিতে নিয়ে এসছে এবং ক্যাপ্টেন সেখানে একটা বড় ভূমিকা রেখেছে এবং ওদের বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু মনে হয়নি যে দুজন ফ্রন্টলাইন ব্যাটসম্যান আউট হয়ে গেছে আমরা অনেক পিছিয়ে গেছি, এরকম কিছু মনে হয়নি, খুব পজিটিভ মনে হয়েছে, আত্মবিশ্বাসী মনে হয়েছে এবং হ্যাঁ এবং দলটাকে এমনভাবে নিয়ে গেলো যেন পুরোটা সময় কন্ট্রোলে ছিল, খেলাটা কন্ট্রোলে ছিল, যেটা খুব দেখতে ভালো লেগেছে এবং যেটা সবচেয়ে ভালো কথা যে ফিনিশ করতে পেরেছে। আমাদের ফিনিশারের অভাব আছে, আমাদের জাতীয় দলের ফিনিশারের অভাব আছে, অনেকেই ভালো খেলে কিন্তু শেষ মুহূর্তে ফিনিশ করতে পারাটার একটার মধ্যে আমাদের একটু ঘাটতি আছে, মুশফিক ম্যাচটাকে ফিনিশ করতে পেরেছে এটা আমার দেখতে ভালো লেগেছে। মুশফিকের ইনিংসটা নিয়ে আবার আপনার কাছে একটু জানতে চাবো, আসলে সিলেট দলটি যদি আপনি দেখেন যদি তারকা মূল্য বিচার করেন দেশি বিদেশি সব মিলিয়ে কিন্তু মুশফিকই সিলেট দলের আসলে সবচেয়ে বড় তারকা এবং সেটা তার প্রমাণও আমরা দেখেছি, এর আগের ম্যাচগুলোতে ছোটো ছোটো কয়েকটা ইনিংস খেলেছে কিন্তু সেগুলোতে আত্মবিশ্বাসের একটা ছাপ ছিল, আর আজকে যেটা হয়েছে যে টপ অর্ডার ভেঙে যাওয়ার পরেও দলটাকে একটা সুতোর মধ্যে রেখেছে মুশফিক, কারণ তারপরে কিন্তু খুব বেশি ব্যাটসম্যান ছিল না, তো মুশফিক যদি ওই সময় আউট হয়ে যেত বা আর্লি আউট হয়ে যেত তখন হয়তো একমাত্র এলটন চিগুম্বুরা ছিল বাকি, যার পক্ষে হয়তো ম্যাচটা বের করে নেওয়া সম্ভব ছিল, কিন্তু আপনি জানেন যে ঢাকার স্পিন অ্যাটাক কিন্তু খুবই ভালো ছিল, তাদেরকে যদি সামান্য সুযোগ দেওয়া হতো তাহলেও তারা সেই সুযোগটা নিত, কিন্তু মুশফিক কিন্তু সেই সুযোগটা দেয়নি এবং সাথে একটা ভালো পার্টনারশিপ করেছে। আপনি জানেন যে কোনো ক্রিকেটেই পার্টনারশিপ কিন্তু ম্যাচ জেতায়, আপনি একজন একদিকে খুব ভালো খেললো কিন্তু অন্যদিকে কেউ খেলতে পারলো না বা কোনো সাপোর্ট দিল না তাহলে কিন্তু ম্যাচ হয় না, আপনি এর আগেও অনেক দলের খেলাতে এরকম দেখেছেন, সেদিন সাব্বির রহমান খুব ভালো একটা ইনিংস খেলেছে কিন্তু অন্য পাশে কিন্তু সিলেট দলের ক্ষেত্রে সেটা হয়নি, মুশফিক ভালো খেলেছে কিন্তু তার সাথে সাথে অন্যরাও কিন্তু টুকটাক সাপোর্ট দিয়ে গেছে যে কারণে তারা কখনোই চাপে পড়েনি, শুধু চাপে তো পড়েইনি তারা, ম্যাচটা জিতেছে প্রায় 6-7 বল আগে, যেটা মানে টি টোয়েন্টির ক্ষেত্রে যথেষ্ট কনভিনসিং বলা যায়। ভাই সাকিবের আজকের পারফরমেন্স, ব্যাট হাতে 7 বোলিংয়ে 3 ওভার 4 বলে 47 রান, জিনিসটা মানে ওই বিপিএলের সবচেয়ে দামি খেলোয়াড়, তো কেমন মনে হচ্ছে আজকে? আজকে অনেকটাই গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিল, আজকে অনেকটাই অনুজন মনে হয়েছে সাকিব, সাধারণত সাকিবকে কেউ অ্যাটাক করে না কিন্তু আজকে দেখেছি সাকিবকে অ্যাটাক করে খেলছে সিলেট, এটাই বোধহয় সিলেট একটা স্ট্র্যাটেজি, ওরা কিন্তু অ্যাটাক করে খেলছে, ফেয়ার অফ ফেলিয়ার যে জিনিসটা হয় আমাদের এখানকার ক্রিকেটের কালচার হচ্ছে দল একটা ভয়ের মধ্যে থাকে যদি হেরে যায় কী হবে, কিন্তু সিলেট দলের মধ্যে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না, ওরা অনেক এগ্রেসিভ। মোশাররফ হোসেন রুবেল বোলিং করতে আসলো ফার্স্ট বল, মুমিনুল হক ডাউন দ্য উইকেট গেল সোজা ছয় মেরে দিল, কিন্তু সো এটা একটা মেসেজ দিচ্ছে কিন্তু, সো ওই জিনিসটা সিলেট দলের মধ্যে আছে, আমরা মনে হয় সিলেট দলের ম্যানেজমেন্ট এবং টিম একটা চমৎকার একটা ইউনিট হিসাবে কাজ করছে এবং সবার বোধ হয় লক্ষ্য বোধ হয় একটাই, আমরা বেস্ট ক্রিকেট খেলার চেষ্টা করবো, হারবো কি জিতবো সেটা পরের ব্যাপার, বাট আমরা আমাদের ইন্ডিভিজুয়ালি বেস্ট দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ভাই, একই সাথে ন্যাশনাল টিমে তারা
প্র্যাকটিস করবে, মমিনুল, সাকিব, মুশফিক, মাশরাফি, এরা অলমোস্ট সবাই। তো এই জিনিসটা কি আজকে মমিনুল আর মুশফিকের কাজ করেছে কিনা, সাকিবদের বলগুলো তারা ন্যাশনাল টিমে নেটও যেরকম খেলতো একসাথে আজকে এই ম্যাচটাতে? সেটা ঠিক আমি বলবো না, তবে আমি ফাহিমার কথা সূত্র ধরেই আমি বলি, সিলেট দলে আপনি এবার যদি লক্ষ্য করেন, সিলেট দলের কোচ কিন্তু আমাদের সাবেক ফিল্ডিং কোচ, আমাদের জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ শুধু তা নয়, আমাদের ফাহিম ভাইয়ের সাথেও দীর্ঘদিন উনি কাজ করেছে, বিকেএসপি কোচ ছিলেন, বিকেএসপি কোচ। সবচেয়ে ভালো এবং পজিটিভ দিক হচ্ছে ওনার, উনি বাংলাদেশের ক্রিকেটারদের পালসটা বুঝেন, এবং যে কারণে সিলেট কিন্তু এইবার একদমই অন্যরকম একটা দল মনে হচ্ছে, কিন্তু কাগজে কলমে আপনি যদি তাকান সিলেটকে খুব আহামরি কোনো দল মনে হবে না, অন পেপারে তাদের খুব বড় স্ট্রং টিম না, আহামরি তো নয়, আপনি সিলেট দলেই আপনি দেখবেন যে বাংলাদেশের বাইরে তাদের খেলোয়াড় আসে, জিম্বাবুয়ে থেকে এসেছে, আফগানিস্তান থেকে এসেছে, আয়ারল্যান্ড থেকে এসেছে, সবই মাঝারি মানের ক্রিকেটার, কিন্তু এদেরকে একটা ইউনিট হিসেবে দাঁড় করিয়ে মাঠে নামিয়ে দিয়ে তারপরে তাদের কাছ থেকে তাদের সেরাটা বের করে আনাটা কিন্তু কোচের দায়িত্ব, এবং আমার মনে হচ্ছে যে সিলেট দলের কোচও কিছু প্রশংসা পাওয়ার দাবিদার এক্ষেত্রে। একটু এটার সাথে যোগ করি যে মিলন খেললো আজকে ওদের চার নম্বর না পাঁচ নম্বর, ঘরোয়া ক্রিকেটে যে ছক্কা মিলন নামে পরিচিত, যে কোনো দল ওকে হয়তো সাত বা আটে খেলাবে, ওকে যে ওই জায়গায় ফিট করলো এবং ওর কাছ থেকে একটা জিনিস আদায় করে নিল, আমার মনে হয় এখানেও ম্যানেজমেন্টের একটা বড় একটা কৃতিত্ব আছে, কোচের একটা কৃতিত্ব বা ক্যাপ্টেনের একটা কৃতিত্ব আছে যে কোথায় কাকে কিভাবে ব্যবহার করবে এবং সর্বোচ্চটা বের করে নেবে, এটা বোধহয় একটা দুরন্ত রাজশাহীর সাথে এরকম একটা ম্যাচ মিলন বের করেছে আজকে তার ব্যাটিং, সেটাই বলছি, এবং এবং এই যে কনফিডেন্স দেওয়ার ব্যাপারটা যে ও পারবে, ও করতে পারবে, আমি পারি, এটা বোধহয় ম্যানেজমেন্ট এই এই ব্যাপারে সমর্থ করেছে। মিলনের ব্যাটিং নিয়ে আপনি কি মনে করেন? মিলন একটা ভাইটাল জয় এনে দিয়েছে দলকে, মিলনের ব্যাটিংটাই আসলে এই আমাদের বিপিএল এর জন্য যে যে কটা পজিটিভ দিক আছে, মিলনের মতো প্লেয়াররা যখন ভালো করে বিপিএলে তখন কিন্তু মনে হয় যে হ্যাঁ এই ধরনের টুর্নামেন্ট আমাদের দেশের জন্য আসলে একটা কাজে আসছে। মিলন কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেটে অনেকদিন ধরেই খেলছে কিন্তু সেভাবে কখনো পরিচিত না, পরিচিত নাম নয় এবং জাতীয় দলে তো নয়ই, দ্বিতীয় সারির যে দলগুলো তো সেগুলোতেও কখনো সেভাবে সুযোগ পায়নি, কিন্তু তার একটা নিক নেম আছে ছক্কা মিলন, টি টোয়েন্টি স্পেশালিস্ট, আমাদের বাংলাদেশ থেকে কোনো দল যখন সিক্স সাইড খেলতে যায় বিভিন্ন দেশে মিলনকে নিয়ে তখন এক ধরনের কাড়াকাড়ি চলে, কিন্তু সেভাবে কখনো লাইমলাইটে আসেনি, এবারই প্রথম সম্ভবত মিলনের মতো একজন ক্রিকেটার লাইমলাইটে আসার সুযোগ পেল এবং একটা ম্যাচে তো ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন রেখেছে এবং আজকেও তার কন্ট্রিবিউশনটা যথেষ্ট বড় ছিল। মুশফিকের ইনিংসটা আবার যদি একটু বলি যে কেমন হলো আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে কি বলতে চাচ্ছেন? আজকে আজকে মুশফিকের ইনিংসটাকে আমার একটু একটু অন্যরকম মনে হচ্ছে, মুশফিক যে রানটা করে সাধারণত যেভাবে করে আজকে তার চেয়ে তো একটু বড় এরিয়া জুড়ে রান করেছে, অনসাইডে অফসাইডে উপরে খেলা নিচে খেলা অনেক ফ্রি মনে হয়েছে এবং অনেক কনফিডেন্ট মনে হয়েছে, আমার মনে এই ইনিংসটা ওকে আরও আরও কনফিডেন্স দিবে সামনে আরও ভালো খেলার জন্য, এটা 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 ওর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইনিংস ছিল আজকে। এনামুল হক বিজয় আমাদের উঠতি ক্রিকেটারদের, তো বিজয়ের আজকে 30 করলো, মানে কেমন, ওর থেকে কারো বড় রান আশা করা যায় না? হ্যাঁ, বিজয়ের পারফরমেন্স আমি মনে করি যে খুব বেশি প্রত্যাশামাফিক যে হচ্ছে তা নয়, যদিও প্রথম ম্যাচে একটা হাফ সেঞ্চুরি করেছে কিন্তু আজকেও কিন্তু বিজয়ের স্টার্টটা খুব শেকি ছিল, যদিও শেষে একাধিক ছক্কা মেরে আপনার সে সেটা কাভার করে নিয়েছিল, কিন্তু যখন তার উচিত ছিল যে ইনিংসটাকে ক্যারি করা, স্টার্টটা যখন পেয়ে গেছে, ইনিংসে প্রায় সেট হয়ে গেছে মনে হচ্ছিল, তখনই আউট হয়ে গেছে। আমার মনে হয় বিজয়ের কাছে ঢাকা এবং তার বাংলাদেশের আপামর যে ফ্যান যারা তাদের এক্সপেকটেশনটা আরেকটু বেশি। আপনার কাছে কি মনে হয়? নিঃসন্দেহে 3 নম্বরে 4 নম্বরে যারা খেলবে তারা যদি খেলাটা ধরতে পারে তাদের খেলাটাকে লম্বা করতেই হবে। বিজয় যেভাবে খেলছিল ইনিশিয়ালি, উনি যেটা বললেন যে ইনিশিয়ালি একটু শেখেছিল কিন্তু তারপরে ব্যাটে বলে হওয়া শুরু হয়েছে এবং সেখান থেকে উচিত ছিল আরও লম্বা পার্টনারশিপ করা, পার্টনার আউট হয়ে গেলে নিজে ধরে খেলা, খেলাটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা জায়গায় নিয়ে যাওয়া, যেখানে কারণ বিজয়ের হাতে অনেক শট আছে কিন্তু একটা জায়গায় নিয়ে গিয়ে ও স্ট্রাইক করতে পারতো এবং সেই স্ট্রাইক করার যোগ ক্ষমতা আছে, তো ওই সুযোগটা ওর ছিল এবং এইসব খেলার মধ্যে দিয়ে যেহেতু নতুন একজন খেলোয়াড় এসব খেলার মধ্যে দিয়ে কিন্তু সেই অভিজ্ঞতা অর্জন করতে হবে, কনফিডেন্স অর্জন করতে হবে যা ওকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। আমরা জানি ও খুব ট্যালেন্টেড কিন্তু এখন এমন একটা পর্যায়ে আছে এখান থেকে ওকে আরও অন্য পর্যায়ে যেতে হবে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকসেসফুল হতে হবে। ভাই আজাদ ভাই দুজনকে একটু থামতে হচ্ছে, প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে, জমে উঠেছে আলোচনা, খুব শিগগিরই ফিরছি আমরা, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি, বা
ব্যাটল অফ ক্রিকেটে আমাদের সঙ্গে আছেন নাজমুল আবেদিন ফাহিম ও আজাদ মজুমদার। আজাদ ভাই, শুরুতে আপনি জানা যাচ্ছে একটু পরে অনুষ্ঠিত হবে খুলনা রয়্যাল বেঙ্গলস ও রংপুর রাইডার্সের ম্যাচটি, এই ম্যাচটিতে আসলে আপনার কাকে এগিয়ে রাখছেন? আপনি যদি ফর্ম বিবেচনা করেন তাহলে তো অবশ্যই রংপুর এগিয়ে থাকবে, কিন্তু যেহেতু এটা টি টোয়েন্টি খেলা, কোনো দলকেই আপনি আসলে ঠিক সেভাবে ফেলে দিতে পারবেন না, আর ফেলে যে দিতে পারবেন না তার প্রমাণ তো খুলনা গতকালই দিয়েছে। গতকাল একটা অবিশ্বাস্য ম্যাচ খেলেছে অলমোস্ট তারা, এর আগে তিনটা ম্যাচ খেলে তিনটাতে হেরেছিল, তখন তাদেরকে মনে হয়েছিল যে এই টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল। কিন্তু যখন একটা দল স্টার্ট পায় এবং একজন দুজন ব্যাটসম্যান মাত্র যদি ভালো খেলা শুরু করে, তখন কিন্তু সেই দলের চেহারা বদলে যায় এবং বদলে যেতে বাধ্য এই ধরনের ফরম্যাটে, কারণ এটা খুব বেশি লম্বা কোনো খেলা নয়। একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এইমাত্র জানা গেল যে খুলনা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ফাহিম ভাই, আসলে কীভাবে ফ্লাড লাইটে তারা হোম অ্যাডভান্টেজ টা মানে আগে ব্যাট করার সিদ্ধান্ত কতটুকু কার্যকর? খুলনা জেতাতে পুরো একটা কম্পিটিশনে কিন্তু একটা অন্য একটা আমেজ এসেছে এখন, কারা উঠবে না উঠবে নিচে থেকে এখানেও একটা নতুনত্ব এসছে। টসে জিতে ব্যাটিং করাটা আমার মনে ওই 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 ক্ষেত্রে বোধহয় গতকালের ম্যাচের ব্যাপার প্রভাব কিছুটা আছে। আজাদ ভাই, এই মাঠেই সাড়ে নাফিস বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ক্যাপ্টেন নেতৃত্ব দিয়েছিলেন এবং এই মাঠেই তার প্রথম বিপিএল সেঞ্চুরি, আসলে কীভাবে দেখছেন ব্যাপারটা আপনার কাছে? এটা একদিক থেকে আমাদের বাংলাদেশের সবার জন্যই একটা মানে খুব ভালো একটা ব্যাপার, যে কারণ যে বিপিএল এর দ্বিতীয় আসরে এসে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি পেল। সাড়ে নাফিস সেঞ্চুরি পেয়েছে, এটা এই সেঞ্চুরির বেশ কয়েকটা পজিটিভ দিক আছে। এর মধ্যে একটা পজিটিভ দিক হচ্ছে যে আপনি সারিয়া নাফিস কিন্তু খুব যে ধুমধাড়াক্কা ব্যাটিং করেছে তা নয়, আপনি যদি ইনিংসটার দিকে লক্ষ্য করেন দেখবেন ঠান্ডা মাথায় একটা ইনিংস খেলেছে, সে মাত্র 12টি চার এবং 2টি ছক্কা মেরেছে, তার মানে হচ্ছে যে আপনার তাকে প্রায় 40-এর উপরে রান নিতে হয়েছে দৌড়ে। এবং টি টোয়েন্টি খেলা যায় সবসময় চার আর ছক্কার খেলা নয়, যদি অর্গানাইজ ব্যাটিং করা যায় এবং যদি নিয়মিত স্ট্রাইক রোটেট করা যায় এবং ব্যাটিংয়ে অন্য প্রান্ত থেকে যদি সাপোর্ট পাওয়া যায়, তাহলে যে একজন ব্যাটসম্যান সে যতটাই আউট অফ ফর্ম থাকুক সে যে লম্বা ইনিংস খেলতে পারে তার প্রমাণ দিয়েছে হলো সারিয়ান নাফিস। আমার মনে হয় তার এই ইনিংসটা আমাদের অন্যান্য ব্যাটসম্যানদেরকেও কনফিডেন্স দেবে। ফাহিম ভাই, আপনার কাছে কী মনে হয়? সারিয়ান নাফিস 40টা রান যদিও দৌড়ে নিয়েছে, তারপরে সে কিন্তু প্রায় 140 স্ট্রাইক রেট মেনটেন রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট। উপরে খেলেছে, নিচে খেলেছে, ডান দিয়ে খেলেছে, বাঁ দিয়ে খেলেছে, তার মানে একটা ফ্রি খেলার আমরা দেখেছি ওর, ও খেলার মধ্যে কিছু পরিবর্তন আমি দেখেছি। রিসেন্ট পাঁচটা গেম খেলেছে তার সাথে আমি ওর টেকনিক্যালও কিছু পরিবর্তন আমি দেখেছি, যা তার খেলাটাকে আরও সহজ করেছে, অনেক এগ্রেসিভ খেলতে পেরেছে। আগে ওর স্ট্রাইক রেট কিন্তু আমার মনে হয় 100-এর নিচে ছিল এই ধরনের খেলায়, কিন্তু কালকে আমরা দেখেছি 140 এবং খুব কন্ট্রোল ইনিংস খেলেছে, লাইফ দেয়নি বা ওরকম কিছু দেখিনি যে খুব তাড়াহুড়ো করে খেলতে হয়েছে, খুব জোর করে খেলতে হয়েছে ওর কিছু দেখিনি। তো আমার মনে হয় ওর খেলার মধ্যে একটা ছন্দ এসছে, আমরা আশা করবো যে এই ছন্দটা বজায় থাকবে এবং সামনের ম্যাচেও ভালো করবে, এবং এই টুর্নামেন্ট থেকে যদি ওর কনফিডেন্সটা নিয়ে আসতে পারে হয়তো অদূর ভবিষ্যতে ওকে আমরা আরও উপরেও খেতে দেখতে পারি। এই ম্যাচে জিততে হলে আসলে রংপুর ফর্মে লাস্ট টানা দুটো ম্যাচ জিতেছে তারা, খুলনাকে আসলে কোন জায়গাটাতে গুরুত্ব দিতে হবে বা ফোকাস করতে হবে বেশি তাদেরকে? খুলনার তো মূলত একটাই সমস্যা, তারা যথেষ্ট রান করছিল না। তাদের পুরো টুর্নামেন্টে সারিয়ান নাফিসের সেই সেঞ্চুরি এবং এর আগে তিন ম্যাচে মাত্র একজন 50 করেছে, একটা রিকি ওয়েসেলস, সেটাও যে খুব বেশি ইমপ্রেসিভ কোনো 50 ছিল তাও নয়। তো যে কোনো ম্যাচে টি টোয়েন্টিতে আপনাকে রান করতে হবে প্রথমে, যদি একটা পর্যাপ্ত রান থাকে তাহলে বোলাররা ওভারকাম করার সুযোগ পায়, যতই তাদের টেকনিক্যাল ত্রুটি থাকুক বা যতই তারা খুব বেশি ভালো বোলার না হলেও মাত্র 4টি ওভারের ব্যাপার, ওই 4টে ওভারে কন্ট্রোল ধরে রাখতে পারলে কিন্তু ম্যাচ বের করে নিয়ে আসা যায়, কিন্তু সেটার জন্য আপনাকে পর্যাপ্ত রান দিতে হবে ব্যাটসম্যানদেরকে। ফাহিম ভাই, চার ম্যাচে 4টাতেই জয় পেল সিলেট, ঢাকা 4 ম্যাচের 3টিতে, তো এই অবস্থায় আসলে মানে দুটো পর্ব অলমোস্ট আজকে শেষ হয়ে যাচ্ছে, দ্বিতীয় পর্ব যদি আমরা ধরি খুলনা পর্ব আজকে শেষ হয়ে যাবে পরের ম্যাচ নিয়ে, কী মনে হচ্ছে আসলে এই অবস্থা থেকে এর পরবর্তী ধাপ পয়েন্টটা নিয়ে? বলাটা খুব কঠিন, যেমন প্রত্যেকটা ম্যাচের পরে বোঝা যাবে আসলে কোথায় কী যাচ্ছে। তবে কম্পিটিশনটা আমি যেটা বললাম যে খুলনা জেতার পরে বোধ হয় একটু ইয়ে হলো, সিলেট ঢাকা এরা স্বাভাবিকভাবেই এরা পরবর্তী রাউন্ডে চলে যাবে, হয়তো চিটাগংকে আমরা আশা করেছিলাম যে চিটাং হয়তো ওই 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 পর্যায়েরই একটা দল, তারা হয়তো সহজে চলে যাবে, বা চিটাগং একটু স্ট্রাগল করেছে, বাট আমার মনে হয় চিটাগং ফিরে আসবে, কারণ চিটাগং কাগজে কলমে এবং আসলে সত্যিকার অর্থেই ভালো একটা দল। এরপরে আস্তে আস্তে এখন আসলে বোঝা যাবে যে আর দু একটা ম্যাচ গেলে বোঝা যাবে, কারণ এখানে রান রেটের ব্যাপারটাও চলে আসছে আস্তে আস্তে,
পয়েন্টের সাথে সাথে রান রেটের ব্যাপারটা চলে আসবে আস্তে আস্তে। তো এই সব কিছু মিলিয়ে হয়তো এই আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাই, রংপুর নিয়ে যদি কিছু বলেন, রাজ্জাকের ক্যাপ্টেন্সিতে তারা বেশ ভালোভাবেই কামব্যাক করেছে, প্রথম ম্যাচটা হারলেও পরপর দুটো জয় তাদের। রংপুরের ক্ষেত্রে ওই একই কথার পুনরাবৃত্তি করতে হয়, রংপুরেও কিন্তু স্থানীয় ক্রিকেটাররাই বেশ ভালো খেলছে। ইমরুল কায়েস, নাসির, ইমরুল কায়েস হয়তো প্রথম দুটো ম্যাচে রান পায়নি, নাসির খুব ভালো খেলেছে, আপনার শামসুর রহমান খুব মানে এই টুর্নামেন্টে তাকে আমরা একটু ভিন্নভাবে দেখতে পাচ্ছি, এর আগে কখনোই এত ফ্লুয়েন্ট দেখিনি। হয়তো দুটো ম্যাচে 50 করেছে নাসির আছে, রাজ্জাক বেশ ভালো বল করেছে, 4 উইকেট নিয়েছে এর আগের ম্যাচে। আপনি দেখবেন যে যখন যে দলেই যারা যদি স্থানীয় ক্রিকেটাররা যদি পারফর্ম করে তখন ওই বিদেশিদের প্রতি আর নির্ভরতা থাকে না এবং তখন তারা কিন্তু রেজাল্টটা পেতে শুরু করে এবং রংপুরের ক্ষেত্রে সেটাই হচ্ছে। রংপুরকে জিততে হলে আজকে খুলনা যদি একটু তাদের তুলনায় দুর্বল টিম যদি আমরা শক্তির বিচারে ধরি, আপনার কাছে কী মনে হয় কোন জায়গাটা তাদেরকে ফোকাস করা উচিত? রংপুর রংপুর খুলনা ব্যাটিং আগে যেহেতু কালকে তাদের একটা ভালো পার্টনারশিপ ছিল খুলনার, খুলনা যে খুব খুব যে খারাপ দল তা না, খুলনার স্টার্টিংটা কখন ভালো করতে পারেনি, গত ম্যাচে ভালো লুভিনসেন্ট কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরদের জন্য, যে কোনো সময় খেলা ঘুরিয়ে দিতে পারে, শাহিন হাফিজও ভালো খেলছে, এই দুজনের মধ্যে যদি একজন থাকে একটু একটা পার্টনারশিপ করতে পারে, মাঝখানেও কিছু ব্যাটসম্যান আছে যারা হয়তো ইয়ে করতে পারবে, কিন্তু তার সাথে সাথে ওদের বলিংটাও কিন্তু ভালো হয়েছে গতবার, সেটা একটা কারণ হতে পারে যে ওরা যথেষ্ট রান করেছে, বলাররা সাপোর্ট পেয়েছে, ওদের বলিংটাও ভালো হয়েছে। তবে রংপুর ইজ এ ভেরি স্ট্রং অপোজিশন ফর দেম, ভেরি কনফিডেন্ট সাইড, কিন্তু বিশেষ করে নাসির যে ফর্মে আছে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, শামসুর রহমান যেটা বললেন, শামসুর রহমান ওপেনিংয়ে ভালো করছে, তো স্টার্টিংটা ভালো হওয়াটা খুব জরুরি এবং এটা একটা টেন্সড ম্যাচ হবে কিন্তু। ফাহিম ভাই, আজাদ ভাই, আমরা আপনাদের কাছে ফিরছি। প্রিয় দর্শক, যাচ্ছি আমরা আজকের কুইজে, আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন, দর্শক ব্যাটল অফ ক্রিকেটে আপনি শুধু দর্শকই নন, আপনিও একজন ওয়ারিয়র, বীর যোদ্ধা, আপনাকেও লড়তে হবে আমাদের প্রশ্ন যুদ্ধে। ব্যাটল অফ ক্রিকেটে প্রতিদিন থাকবে প্রশ্ন আর সঠিক উত্তরদাতার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। তবে আর দেরি নয়, জেনে নিন আজকের কুইজ। ব্যাটল অফ ক্রিকেটে আজকের কুইজ হলো, এবারে বিপিএলে সেঞ্চুরি হয়েছে কয়টি? অপশন এ 2টি, অপশন বি 1টি, অপশন সি 3টি। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বি ও সি, তারপর একটি স্পেস দিয়ে এ অথবা বি অথবা সি লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরে, যে কোনো অপারেটর থেকে যত খুশি ততবার। উত্তর পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 2টা পর্যন্ত। দর্শক, এবার জানিয়ে দেব গতকালের কুইজ বিজয়ীর নাম। গতকালের কুইজ উত্তর ছিল অপশন এ চিটাগাং কিংস, জয় পেয়েছে 1টিতে। সঠিক উত্তরদাতা মাগুরার পিয়াল হোসেন, অভিনন্দন আপনাকে, খুব শিগগিরই আপনার ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। ফাহিম ভাই, ধন্যবাদ সময় দেওয়ার জন্য, কষ্ট করে আমাদের এখানে এসে। আজাদ ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের এখানে কষ্ট করেছি সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি, রোববার আবারও দেখা হবে একই সময়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সঙ্গেই থাকুন।